বসুন বসুন, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আজ 15 আগস্ট আমাদের এখানে পতাকা উদ্বোধন করতে আসছে আমাদের গ্রামের এমএলএ গিরাম সাহেব। এই থার কোথায় গেল? আপনার ছেলে দিঘায় ঘুরতে নিয়ে গেছে। কি সে থার নিয়ে দিঘায় ঘুরতে গিয়ে? সে জানে না 15 আগস্ট তার ড্যাড পতাকা তুলতে হবে, আর সে থার নিয়ে দিঘায় ঘুরতে গিয়ে। স্টার্ট কর গাড়ি, স্টার্ট কর, এমএলএ হও আবার জ্বালা। এই তাড়াতাড়ি স্টার্ট কর গাড়ি। আমাদের কাছের মানুষ, অতি প্রিয় মানুষ, আমাদের চোখের মনি গিরাম সাহেব আর কিছুক্ষণের মধ্যে এখানে হাজির হইবে। সন্দেশে কোথায় লুকিয়ে রেখেছে? রাজু, তুমি নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করো। আমি জানতাম আজকে থানা থেকে এতগুলি পুলিশ পাঠাবে, কারণ আমি কোনো সাধারণ মানুষকে কিডন্যাপ করিনি, আমি একটা এমএলএ কে কিডন্যাপ করেছি, তার জন্য এতগুলি পুলিশ পাঠিয়েছে থানা থেকে। না রাজু না, ওটা তোমার একদমই ভুল ধারণা, আমরা পাবলিকের সেবক। আরে রাখুন আপনার পাবলিকের সেবক, আজকে কত মানুষ খেতে পাচ্ছে না কার কারণে জানেন আপনি? এদের মতো কিছু নেতা মন্ত্রীদের জন্য। এবার বন্যা তো অনেক মানুষ ঘর পায়নি, কাদের জন্য জানেন? এদের মতো কিছু নেতা মন্ত্রীর জন্য। আমাদের কিছু ডিমান্ড আছে, সেটা আপনাদের সরকারকে পূরণ করতে হবে, তবেই আমরা নিজেকে আপনাদের কাছে সারেন্ডার করব, আর এনাকে আপনাদের কাছে ভালোভাবে পৌঁছে দেব। শর্তে আজে আছেন বলুন। ঠিক আছে, বলো তোমার কি ডিমান্ড আছে আমাদেরকে বলো, তোমার ডিমান্ড আমরা পূরণ করব, কিন্তু এমএলএ সাহেবের জন্য কিছু না হয়। আপনি পূরণ করবেন? আপনি এই শয়তানটা সারা গ্রামের দায়িত্ব নিতে, সারা গ্রামের দায়িত্ব পালন করতে পারে না, আর আপনি কি না আমাদের ডিমান্ড পূরণ করবেন না? আমি কিছু বলবো না, ও যা যা মেরেছে, ও যা যা পাবলিকের খেয়ে হজম করেছে, ও নিজের মুখে বলুক, ফিরিয়ে দেবো, আমরা ওতেই খুশি। আর যার যার মাল, যে যা প্রাপ্য, সেই সমস্ত বাড়িতে আপনাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। আপনি বললেন না সরকারি সেবক? এ বল বল। না না না, আমি একটা কমেরি খাইনি। তুই গরিবের টাকা খাস নে, হ্যাঁ তুই খাস নে গরিবের টাকা, বল নহলে প্রাণ হারাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উত্তরপাড়া রাস্তা 4 কোটি টাকা, ওইটা আমরা মেরি খেয়ে হজম করে ফেলেছি। আর হ্যাঁ, আমরা কার কিছু মেরি খাইনি। তুই এক টাকাও খাস নে? না না, তুই খাস নে? হ্যাঁ আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই পূর্বপাড়ার গোরস্থানের লাইটের টাকাটা আমাদের পকেটে আছে, ওই টাকাটা কোনো খরচ করিনি, ওইটা তোরা ভাগ করে নিয়ে নিবি। আমরা ভাগ করে নিয়ে নেবো না, আমরা ভাগ করে নিয়ে নেবো। বল আর কি খেয়েছিস, বল বল, কত গরিব মানুষকে খাদিয়েছিস বল। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোদের পাড়ার 10খানা ঘর আমার বাড়ির ফাইলে আছে, ওইগুলো তোরা নিয়ে নিতে পারিস, ওইগুলো নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি আর কিছু নিই নি। আর কিছু, আর কিছু নেই? না না না, মারেনি। আর কিছু নেই? না না, মারেনি। বল বল না, প্রাণ হারাবি। হ্যাঁ মনে পড়েছে, ওই যে গরিবি রেশন, ওইখান থেকে 4 কুইন্টাল মাল আমার গোডাউনে আছে, ওইগুলো সব দিয়ে দেবো, তোরা ভাগ করে নিস, আমাকে তোরা ছেড়ে দে।
আমার দুটো বাল বাচ্চা আছে, তুই আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারিস নি, তুই আমার সঙ্গে কাজ করেছিস। শুনছেন অফিসার, এই যে গরিব মানুষের মাল কোটা নিয়েছে, যার যার প্রাপ্য তার তার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, তবে একে আমরা ছাড়বো আর আপনার কাছে ভালোভাবে পাঠাবো, আর আমরা নিজেরাও স্যালেন্ডার করবো আপনার কাছে। তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তুমি নিজের হাতে আইন তুলে নিতে পারো না। এমএলএ সাহেবের যদি বিচার করে আইন থেকে করবে। তুমি ছেড়ে দাও এমএলএ সাহেবকে, তোমার দাবি আমরা পূরণ করবো। তোমাদের মুখের কথা আমরা বিশ্বাস করি না। আমি বন্ধ পেপার সই করতে রাজি আছি। এই বাড়িতে আমাকে ছেড়ে দে, দাঁড়াও এখনো কাজ শেষ হয়নি। অফিসার, আমরা নিচের লোক পাঠাচ্ছি, একটু ভালোভাবে দেখে নেবেন। আর কেউ যদি একটা গুলি ফায়ার করেছে, এখানে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। এই অফিসার, এই রিভল্ট কেন নামা, রিভল্ট কেন নামা, এখানে একটা গুলি ফায়ার হবে না, ওই বুলেটের দামের থেকে আমার জীবনের দাম অনেক বেশি। এই সবাই বন্দুক নাও, বন্দুক নাও, বন্দুক নাও, ডাউন ডাউন, কেউ গুলি চালাবে না, ডাউন ডাউন, কেউ গুলি চালাবে না। এ ভাই তুই যা যা যা, লোকের জীবন জীবন নয় না, আজকে খুব ভয় লাগছে না, তুমি যাও নিচে। ঠিক আছে, তোমরা এমএলএ সাহেবকে আমাদের হাতে তুলে দাও। আর আজ 15ই আগস্ট, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আজকের দিনে তোমরা নিজেদের হাতে আইন তুলে নিও না। আমি জানি অফিসার, আজকে 15ই আগস্ট, তাই আগস্টের দিনে ওকে কিডন্যাপ করেছি। অফিসার, আমরা স্বাধীন ভারতে বাস করি, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। কেন জানেন? এইভাবে কিছু নেতা মন্ত্রীর জন্য, এভাবে কিছু নেতা মন্ত্রীর জন্য আমাদের আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। এইভাবে কিছু শয়তানদের জন্য আমরা আত্মসমর্পণ করব, কিন্তু আইনের ব্যবস্থা নিতে হবে। চল চল সি চল। এই অফিসার রে, গ্রেফতার করো, শীঘ্র ওদের গ্রেফতার করো। আমি এনাদেরকে কিছু বলতে চাই। ঠিক আছে চলুন। আমি এমন একটা কাজ করেছি যেটা আমি নিজেকে নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনাদের এতক্ষণ অনুষ্ঠানটা আমি বন্ধ করেছি, আমারই কারণে এতক্ষণ বন্ধ হয়েছে, কারণ এমএলএ সাহেবকে আমি কিডন্যাপ করেছিলাম, আর এতক্ষণ যে অনুষ্ঠানটা বন্ধ হয়ে রয়েছে সেটা আমারই কারণে, আমারই কারণে কিছুক্ষণ বন্ধ ছিল, তাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি, পারলে আমি ক্ষমা করবেন। আর এই যে এমএলএ সাহেবকে কিডন্যাপ করেছিলাম, আমি কিডন্যাপার, আমি দোষী। না বাবা, তুমি কিডন্যাপার হতেই পারো না, তুমি আমাদের গ্রামের কত বড় উপকার করেছো তুমি নিজেই জানো না। আমাদের গোরস্থানের লাইটটা ফিরিয়ে দিয়েছো,
আমাদের গ্রামের রাস্তাটা ফিরিয়ে দিয়েছ। আমাদের গ্রামে 10টা ঘর আটকে ছিল, তুমি গরিব মানুষ তোকে ঘর পাইয়ে দিয়েছ, তাই তোমাকে আমি সম্মান সহকারে এইটা দিচ্ছি। আর এই পতাকা তোলার হ্যাসিয়াত আমাদের নাই, এই পতাকা তুলে তুমি উদ্বোধন করো। এটা আপনার ভুল ধারণা কাকা, একটা মাস্টার যে পতাকা তুলবে, একটা বড় লোক মানুষ যে শুধু পতাকা তুলবে, পাড়ার কোনো ক্ষমতাবান ব্যক্তি যে পতাকা তুলবে, এটা কোনো জায়গায় লেখা নেই। আমরা সবাই স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আমাদের সবারই পতাকা তোলার অধিকার আছে, সেটা আপনিও পারেন কাকা। এই পতাকাটা তুমি তুলবে। আমি একটা হ্যান্ডিক্যাপ মানুষ, আমি এই দেশের পতাকা কিভাবে তুলতে পারি? আচ্ছা, তোমাদেরকে কে বলেছে যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ পতাকা তুলতে পারবে না, একটা গরিব মানুষ পতাকা তুলতে পারবে না? আমি বলছি তুমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তুমি এই পতাকাটা তুলবে। তোলো, গিয়ে পতাকাটা তোলো, যাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।